এক নম্বর পয়েন্ট, ঈশ্বর কি ট্রিনিটিতে বিশ্বাস করতে বলেছেন? পরিষ্কারভাবে লেখা একটা ভার্স দেখান ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্টে, যেখানে ঈশ্বর পরিষ্কারভাবে বলেছেন আমি ট্রিনিটির পার্ট এবং তোমাদেরকে ট্রিনিটির পূজা করতে হবে, তোমরা ট্রিনিটির পূজক হবে, এমন একটা ভার্স কি বাইবেল থেকে দেখানো যাবে? ঈশ্বর কি এটা বলেছে? তাহলে ঈশ্বর বলেছে কি না দেখাবেন, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, বাইবেলের কোনো জায়গায় কি এই ট্রিনিটি শব্দটা আছে? আশা করি উত্তর দিয়ে যাবেন, খ্রিস্টান মিশনারিরা উত্তর দিয়ে যাবেন এবং খ্রিস্টান মিশনারি ভাই বোনেরা এটা চেক করে দেখবেন। তিন নম্বর পয়েন্ট, যিশুর ভবিষ্যৎবাণীতে কি ট্রিনিটির কথা উল্লেখ করা হয়েছে যে তিনি ট্রিনিটির পার্ট হিসেবে আসবেন? চার নম্বর পয়েন্ট, যিশুর মা কি ট্রিনিটিতে বিশ্বাস করতেন? পাঁচ নম্বর পয়েন্ট, যিশুর 12 জন শিষ্য তারা কি ট্রিনিটিতে বিশ্বাস করত? তারা কি ট্রিনিটি প্রচার করেছে? তারা কি বলেছে যিশু ট্রিনিটির পার্ট? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ, এই আলোচনায় আমরা প্রমাণ করতে যাচ্ছি যে খ্রিস্টানিটি এসেছে প্যাগানিজম থেকে, একদম অকাট্যভাবে, একদম তথ্য এবং তত্ত্বসহ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ হলো খ্রিস্টানরা অভিযোগ করে ইসলাম এসেছে প্যাগানিজম থেকে, পাশাপাশি খ্রিস্টান মিশনারি পার্থদাস গুপ্তা তিনি এই বিষয়ের উপরে আমাকে কথা বলার জন্য স্পেশালি বলেছেন। তাই আমি এখানে ট্রিনিটি যে এসেছে প্যাগানিজম থেকে এটা অকাট্যভাবে প্রমাণ করে যাব। তাই আসুন আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। এক নম্বর পয়েন্ট, আমরা যদি দেখি ইজিপশিয়ান সভ্যতায় ট্রিনিটির ধারণা, সেখানে আমরা পাবো আমুন, রা এবং টে, এই তিনটা কনসেপ্ট আমরা পাবো ইজিপশিয়ান সভ্যতায় ট্রিনিটির। অর্থাৎ তারা প্যাগান ছিল, তাদের ধারণা ছিল এই প্যাগানিজমে, অর্থাৎ ট্রিনিটি হলো প্যাগানিজম। দুই নম্বর পয়েন্ট, আমরা ব্যাবিলিয়ান সভ্যতায় জানি যে নানা, আমাস, ইস্টার এই তিনটে ট্রিনিটিতে তারা বিশ্বাস করত। কারা? ব্যাবিলিয়ান সভ্যতার সেই প্যাগানগুলো, ব্যাবিলিয়নের প্যাগানগুলোর বিশ্বাস ছিল ট্রিনিটিতে। এছাড়া যদি আমরা দেখি তিন নম্বর পয়েন্ট, হিন্দু ট্রিনিটি পদ্মপুরাণে 108 নম্বর অধ্যায় সেখানে বলা হয়েছে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, এখানে আমরা কী পাচ্ছি? ট্রিনিটি পাচ্ছি। তিনটা প্যাগানিজম থেকে দেখালাম যে এই ট্রিনিটির ধারণা হলো মানে সম্পূর্ণ প্যাগানদের ধারণা। এরপর আমরা দেখি যদি আপনারা গ্রিক দেখেন, চার নম্বর পয়েন্ট, যদি গ্রিক সভ্যতা দেখেন সেখানেও আমরা পাবো ঈশ্বরের তিন মাথা, সেখানে ট্রিনিটির কথা বলা হচ্ছে, গডের তিন মাথা, তাহলে ট্রিনিটির কথা বলা হচ্ছে। এরপর আমরা যদি দেখি যে রোমান সভ্যতায় সেখানেও পাওয়া যায় ট্রি ফর্ম অফ গডস, গডের তিনটা রূপ, তেমন কি ট্রিনিটি। এরপর আমরা যদি দেখি ছয় নম্বর পয়েন্ট, যদি আমরা ইউরোপে দেখি সেখানেও তিনটা দেবীর উপাসনার কথা বলা হয়েছে। আপনারা যদি ইতিহাসগুলো দেখেন, যদি গুগল সার্চ করেন, ইউটিউব স্টাডি করেন, আপনারা এই বিষয়গুলো খুব ইজিলি পাবেন, আপনারা দেখা আপনারা যেন সহজে পেতে পারেন এই জন্য বলে দিচ্ছি। এরপর সাত নম্বর পয়েন্ট, যদি আমরা পার্সিয়ান সভ্যতায় দেখি সেখানেও আহুরা মাজদা, মিথ্রা, আনাহিতা এই তিনটা ট্রিনিটির ধারণা আপনারা পার্সিয়ানদের থেকেও পাবেন। অর্থাৎ দেখা যাচ্ছে সম্পূর্ণ ট্রিনিটির ধারণা এসেছে প্যাগানদের থেকে, মূর্তি পূজারীদের থেকে, পৌত্তলিকদের থেকে, যারা এটাতে বিশ্বাস করে, যারা ট্রিনিটির পূজায় বিশ্বাস করে তারা অবশ্যই প্যাগান, এবং প্যাগানদের থেকে এই ধারণাটা এসেছে। এখন খ্রিস্টান মিশনে লাভ দিয়ে উঠে হাত উঁচু করে বলবে যে আমরা তো এই ট্রিনিটির বিশ্বাস করি না, এই ট্রিনিটি আমাদের ট্রিনিটির ভিতরে পার্থক্য তফাত আছে। জি, মেনে নিচ্ছি তফাত আছে, কিন্তু ফাউন্ডামেন্টাল যে ট্রিনিটি সেটা তো আসলে প্যাগান থেকেই আসছে, সেটা প্যাগানিজম থেকে আসছে, সেটা পৌত্তলিকদের থেকে আসছে, সেটা মুশরিকদের থেকে এসেছে, এটা তো বাইবেলের ধারণা না। এখন আমি কিছু বিষয়ে খ্রিস্টান মিশনারিদের বলবো, পাশাপাশি খ্রিস্টান ভাই বোনদেরকে বলবো যে আপনারা এই বিষয়গুলো একটু পরীক্ষা করেন। এক নম্বর পয়েন্ট, ঈশ্বর কি ট্রিনিটিতে বিশ্বাস করতে বলেছেন? পরিষ্কারভাবে লেখা একটা ভার্স দেখান ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্টে, যেখানে ঈশ্বর পরিষ্কারভাবে বলেছেন আমি ট্রিনিটির পার্ট এবং তোমাদেরকে ট্রিনিটির পূজা করতে হবে, তোমরা ট্রিনিটির পূজক হবে, এমন একটা ভার্স কি বাইবেল থেকে দেখানো যাবে? ঈশ্বর কি এটা বলেছে? তাহলে ঈশ্বর বলেছে কি না দেখাবেন, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, বাইবেলের কোনো জায়গায়
কি এই ট্রিনিটি শব্দটা আছে? আশা করি উত্তর দিয়ে যাবেন, খ্রিস্টান মিশনারিরা উত্তর দিয়ে যাবেন এবং খ্রিস্টান মিশনারি ভাই বোনেরা এটা চেক করে দেখবেন। তিন নম্বর পয়েন্ট, যিশুর ভবিষ্যৎবাণীতে কি ট্রিনিটির কথা উল্লেখ করা হয়েছে যে তিনি ট্রিনিটির পার্ট হিসেবে আসবেন? চার নম্বর পয়েন্ট, যিশুর মা কি ট্রিনিটিতে বিশ্বাস করতেন? পাঁচ নম্বর পয়েন্ট, যিশুর 12 জন শিষ্য তারা কি ট্রিনিটিতে বিশ্বাস করতো? তারা কি ট্রিনিটি প্রচার করেছে? তারা কি বলেছে যিশু ট্রিনিটির পার্ট? ছ নম্বর পয়েন্ট, ওল্ড টেস্টামেন্টের অনেক প্রফেট আছে, অনেক নবী আছে, যেমন সোলোমন, আইজায়া, ড্যানিয়েল, জোয়েল, তো জ্যাকব, ডেভিড, আইজাক, এরপর ইসমাইল, এরপর যদি আপনারা দেখেন আদম, তারপর ইব্রাহিম, তারা কি সবার পর শান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি বর্ষিত হোক, তারা কি ট্রিনিটিতে বিশ্বাস করতো? তারা কি তাহলে মুক্তি পাবে না? আশা করি খ্রিস্টান মিশনারি এর উত্তর দিয়ে যাবেন। সাত নম্বর পয়েন্ট, সব খ্রিস্টানরা কি ট্রিনিটিতে বিশ্বাস করে? ট্রিনিটি বিশ্বাস না করলে যদি মুক্তি না পাওয়া যায় তাহলে এই খ্রিস্টানদের কী হবে? যে খ্রিস্টানরা ট্রিনিটিতে বিশ্বাস করে না, যেমন যেহোভা উইটনেস, তারা ট্রিনিটি বিশ্বাস করে না, তাহলে তাদের অবস্থা কী হবে? আশা করি উত্তর দিয়ে যাবেন। আট নম্বর পয়েন্ট, আট নম্বর পয়েন্ট, যিশুর সময়ের ব্যক্তিরা সেই সময়ে যিশু যাদের কাছে ধর্ম প্রচার করছে তারা কি যিশুকে ট্রিনিটির পার্ট মনে করতো নাকি নবী মনে করতো? আশা করি এই আটটা পয়েন্টের উত্তর দিয়ে যাবে খ্রিস্টান মিশনারিরা, এবং এই উত্তরগুলো যাচাই করে দেখবেন আমার খ্রিস্টান ভাই এবং বোনেরা। আপনাদেরকে বিভ্রান্ত করছে এই খ্রিস্টান মিশনারিরা, তাই তাদের কথায় বিভ্রান্ত না হয়ে আপনারা বাইবেল চেক করুন, বাইবেল যাচাই করুন, এবং তাদের কথাগুলোকে অন্ধভাবে না মেনে সরাসরি বাইবেল থেকে যাচাই করে তাদের কথাগুলো সত্যতা দেখুন, তারা সত্য না মিথ্যা বলছে। এই ট্রিনিটি এটা এসেছে সম্পূর্ণ প্যাগানদের থেকে, ট্রিনিটিতে যারা বিশ্বাস করবে তারা প্যাগান, মূর্তি পূজারী, পৌত্তলিক, তাই এই ট্রিনিটির পূজা থেকে বের হয়ে আমাদের এক ঈশ্বরের পূজা করতে হবে, যেমনটি ডিটোনমি 6 নম্বর অধ্যায় 4 নম্বর পদে বলা হয়েছে। এছাড়া আরও অনেক জায়গায় যদি আপনার আইজায়া 43 এবং 44 নম্বর অধ্যায় দেখেন, 46 নম্বর অধ্যায়, এসব অধ্যায়গুলোতে এক ঈশ্বরের কথা বলা হয়েছে। এছাড়া ঈশ্বর গড আপনাদের কাছে যে 10 কমান্ডমেন্টস 10টা যে প্রতিজ্ঞা দিয়েছিলেন তার ভিতরে কি ট্রিনিটির কথা উল্লেখ করা আছে? না, ট্রিনিটিকে বলা হয়েছে মুশরিক, শির্ক বলা হয়েছে ট্রিনিটিকে, বাইবেলে এই কথা বলা হয়েছে। এক্সোডাসের সেই 20 নম্বর অধ্যায় আপনারা যদি 1 থেকে 17 নম্বর পদ বা 20 নম্বর পদ পর্যন্ত দেখেন সেখানে কি ট্রিনিটির ধারণা আছে? পরিষ্কার কথা, বাইবেলে ট্রিনিটির ধারণা নেই। দশ নম্বর পয়েন্ট, বাইবেলে যদি ট্রিনিটি থাকে তাহলে বর্তমান সময়ে জিউ বা যারা ইহুদি তারা কি ট্রিনিটির বিশ্বাস করে? করে না, এটা নিশ্চিতভাবে প্রমাণ করে বাইবেল থেকে ট্রিনিটি প্রমাণ করা সম্ভব নয়, এটা সম্পূর্ণ প্যাগানদের ধারণা, প্যাগানদের বিশ্বাস। আমি খ্রিস্টান ভাই বোনদেরকে বলবো আসুন সত্যের পথে চলে আসি, আমরা একজন ঈশ্বরের উপাসনা করা শুরু করি এবং সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা শুরু করি, কারণ এগুলোতেই আপনাদের মুক্তি মিলবে। ট্রিনিটিতে বিশ্বাস করলে কোনো রকম মুক্তি নেই, বরং তারা জাহান্নামে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ট্রিনিটি এসেছে প্যাগানদের থেকে। আমি একদম ক্লিয়ার কাট এখানে রেফারেন্সগুলো দিয়েছি, ক্লিয়ার কাট এখানে আলোচনা করেছি, আপনারা অবশ্যই গুগল, ইউটিউব থেকে এগুলো দেখে নেবেন। এছাড়া যদি কারোর কাছে ইতিহাসের বই থাকে আপনারা ধর্মীয় ইতিহাসগুলো পড়েন, আপনারা নিশ্চিতভাবে এই তথ্যগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোনো নাস্তিকের কাছে আপনারা এগুলো পাবেন না, কারণ তারা খ্রিস্টান মিশনারি দ্বারা প্রভাবিত, তাদের যারা প্রতিষ্ঠিত তাদের খায়দায় পড়ে, তাই কোনো অবস্থাতে তাদের বিরুদ্ধে তাদের বলা সম্ভব নয়। বাংলা ভাষায় দেখবেন যে হিন্দু ধর্মের বিপক্ষে বলেছে মুফাসসিল, কিন্তু খ্রিস্টান ধর্মের বিপক্ষে না। আসিফ ইসলামের বিপক্ষে বলেছে, মানে হিন্দু ধর্ম নিয়ে দু একটা কথা বলেছে, কিন্তু কোনোভাবে খ্রিস্টান মিশনের নিয়ে কোনো কথা বলেনি, আপনারা পাবেন না, তেমন কোনো কথাই পাবেন না। এরপর বঙ্গীয় যে নাস্তিকগুলো আছে তাদের কাছে আপনারা খ্রিস্টানদের বিপক্ষে কোনো কথা পাবেন না, তাই আপনারা এগুলো যাচাই করে নিন। এবং এরা যে খ্রিস্টান মিশনারি প্রতিনিধি এতে কোনো সন্দেহ থাকে না, যদি তারা আপত্তি করে তাহলে আসেন আমার সাথে, তারা আলোচনা করবে খ্রিস্টান ধর্ম নিয়ে, আমি তাদের সাথে লাইভ করতে রাজি আছি, আমার পেজ থেকে লাইভ করব, কোনো সমস্যা নেই। যদি কেউ বলে নাস্তিকদের প্রমোট করছি, তারপরও দায়িত্ব আমি নিব, আমি আমার পেজ থেকে মানে লাইভ করবো তাদের সাথে, সরাসরি ফেস টু ফেস লাইভ হবে,
যে তখন আমরা ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করব, অন্য জায়গাতে তারা শুধু ইসলাম নিয়ে আলোচনা করে, দেখেন প্রস্তাব দিয়ে তারা রাজি হয় কিনা। সর্বশেষ আমি যে কথাটা বলবো মুসলিম ভাই বোনদেরকে, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং খ্রিস্টানদের পেজ, খ্রিস্টানদের যে গ্রুপগুলো আছে সব জায়গায় শেয়ার করবেন, তাদেরকে মেনশন দেবেন, তাদের কাছে জানানো আমাদের দায়িত্ব। আশা করি আপনারা সব বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পেরেছেন। পরবর্তীতে যদি তারা কাউন্টার দেয় আমরা আরও তথ্য প্রমাণ সহ তাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।